বারবার আরেকবার ডুবলো স্বপ্ন বিবর্ণ বাংলাদেশের ক্রিকেট, জেতা ম্যাচ হেরেছে, রেস থেকেও বিদায় নিয়েছে বাংলাদেশ। কিন্তু কেন এমন বিষাদে হলো বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্নযাত্রা? এসবের বিশ্লেষণ করতেই সময় সংবাদের বিশ্বকাপ বিশেষ আয়োজন খেলার খুনে আছেন বাংলাদেশের গ্রেট স্পিনার মোহাম্মদ রফিক। রফিক ভাই, অপ্রত্যাশিত কিনা? সালাম আলাইকুম। এখানে দেখেন, হতাশা তো প্রথম ম্যাচেরতে হয়েছে, শুধু এই আপনার মেন ওয়ার্ল্ড কাপের না, আমরা কোয়ালিফাই থেকে কিন্তু হতাশা। কেন হতাশা, এরকম বাংলাদেশ টিম কখনো দেখিনি। আপনি দেখেন ওখানে যাই আমাদের হতাশা, তারপর কিন্তু হতাশা কেটে আমরা যখন সেকেন্ড রাউন্ডে আসলাম মূল পর্বায়, এখানে এসে দেখেন আপনি শ্রীলঙ্কার সাথে আমরা কিন্তু খুব ক্লোজ ম্যাচ হেরে গেলাম কারণ কিছু ভুলের জন্য। তারপরে আপনি ইংল্যান্ডের সাথে ওটা ঠিক আছে, বাট আবার কালকে দেখেন, কালকে আমরা 3 রানে হারলাম, বাট কেন? বাট এখানেও দেখেন আপনি যদি হিসাব করেন, আমি মানে নিজে একটা হিসাব করলাম, দেখা যাচ্ছে 6টা ম্যাচে মিনিমাম 10-12টা ক্যাচ ড্রপ করেছে, স্টাম্পিং মিস করেছে। তো এখানে যদি আপনি একটা টপ লেভেলের খেলা যদি এই ধরনের ক্যাচ মিস হয় বা এই ধরনের স্টাম্পিং মিস হয়, তো সুতরাং এটা খুবই দুর্ভাগ্য মনে করব। শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটাতে ভুল করলো বাংলাদেশ, এই ম্যাচেও ভুল করলো, আসলে ভুলগুলো কেন বারবার হচ্ছে? হ্যাঁ, এটা আমি মনে করি প্লেয়াররা মেন্টালি বাইরের যে আলোচনা হচ্ছে, আমাদের এখানে অনেক প্রেশারে ওরা আছে, মানে মাঠে বোঝা যাচ্ছে। মাঠে দেখেন অন্যান্য ক্রিকেট প্লেয়ার দেখেন হারে, ওদের চেহারার মুভমেন্ট দেখেন বা নিজের একটা। কিন্তু আমি এখানে আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি, আপনারা যখন খেলতেন আপনাদের সময় সচিন টেন্ডুলকার খেলতো, রাহুল দ্রাবিড খেলতো, এরকম বড় বড় ক্রিকেটাররা খেলতেন, বা পাকিস্তানের ক্রিকেটাররাও খেলতেন, বা শ্রীলঙ্কার ক্রিকেটাররাও খেলতেন। যদি আমি শুধু ভারতের কথাই বলি, তখন তো তারা তো আসলে 120-130 কোটি মানুষ, এখন তো 150 কোটির কাছাকাছি তাদের দেশে জনসংখ্যা, 100 কোটি মানুষের চাপ নিয়ে খেলতো। তো বাংলাদেশ দলও তো সবসময় চাপ নিয়ে খেলে, কেন বাইরের জিনিসগুলো তাদের মাথায়? দেখেন, চাপ বলতে হলে আপনি যদি বলেন যে না আমি চাপে আছি, তাহলে চাপ হবে। আপনি যদি চিন্তা করেন যে না আমার কোনো চাপ নেই, আমি নিজেরটা নিজে খেলি, কারণ ব্রেন তো নিজের কাজ করবে, অন্যজনের কাজ করবে। বাট এখন ব্রেনে যদি আপনার নিজের ব্রেনে যদি অন্য কিছু একটা পোকা ঢুকান, ওই পোকা কিন্তু আপনাকে বেরোতে দিবে না, পোকাটা কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ভিতরে ঘুরতে থাকবে, যেটা আজকে বাংলাদেশের পুরো টিমের ভিতরে দেখা যাচ্ছে। আজকে দেখেন যে একটা প্লেয়ার চেহারা দেখেন, যেমন মানে লাগতেছে যেন এরা যেমন মানে মরার আগে মরে গিয়েছে, এরকম ফিল দেখা যাচ্ছে। বাট আমি মনে করি যে পার্ট অফ দ্য গেম হয়ে গেছে যেটা, বাট আমি ধরি 5টা ম্যাচে আমরা হারবো, বাট এখানে কিন্তু খেলা শেষ না, আরও খেলা সামনে আছে। বাট এখান থেকে হতে পারে আমরা ভালো কিছু নিয়ে আসিনি, বাট খারাপ নিয়ে আসি, বাট কী খারাপ নিয়ে আসি ওটা যদি নিয়ে এসে আমরা যদি দেশে কাজ করছি যে আমাদের এইসব ডিপার্টমেন্টগুলো খারাপ করেছি, ওইখানে আমাদের আরও স্ট্রং হতে হবে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ টিম আবার খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে। ওয়েস্ট ইন্ডিজের দৈত্যর মতো উঁচু ব্যাটিং লাইন আপ, ক্রিস গেল, ইভিন লুইস, সিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার ফিনিশিং ভাগে খুব ভালো ব্যাটে, এইরকম ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের যে বোলিং বিশ্লেষণ, বাংলাদেশের যদি বোলিং বিশ্লেষণটা দেখি, বাংলাদেশ খুব ভালো আটোসাটো করে বোলিং করে কিন্তু 140+ তাদের আটকে রেখেছে, একটা সুযোগ মিস হলো কিনা বাংলাদেশের বোলাররা তো ভালো করেছে? ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার যায় যে প্লেয়ার আছে সারা ওয়ার্ল্ডের যত টিম আছে তাদের সাথে কিন্তু তুলনা পারবেন না, ওদের ধারে কাছে কেউ নেই। বাট এখানে পার্ট অফ দ্য গেম, এখানে কিন্তু আপনার নামে ক্রিকেট হবে না, এখানে পারফরমেন্সে ক্রিকেট হবে, মেডেলে যে ভালো করবে সেটাই, যেটা বাংলাদেশ কিন্তু কালকে খুবই ভালো করেছিল। দুঃখের বিষয় যে মুশফিকুর রহিম যদি এই শটটা যদি না খেলতে, এই শটটা কিন্তু 3 বার আউট হলো। তো সুতরাং দেখেন, একটা বল আউট হলো, একটা উইকেট গেল, একটা বল ডট হলো, যদি ওই আউট না হয়, যদি ওটি সিঙ্গেল খেলতো দেখা যাচ্ছে ওই আউট হতো, ম্যাচটা আরামসে জিততাম। তো সুতরাং কিছু আছে যে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে কী ধরনের আউট হলো বা কোথায় আমরা ম্যাচটা ফেসে গেলাম, তো এটা আপনাকে খুঁজে বের করতে হবে। ম্যাচ গতকালকেই হয়েছে, তারপরে যদি আমরা বোলিং বিশ্লেষণটা দেখি রফিক ভাই, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বোলার যে 5 জন বোলারকে ব্যবহার করা হয়েছে, তাদের মাঝে কিন্তু মুস্তাফিজের প্রতি একটু বেশি এক্সপেকটেশন থাকে, মুস্তাফিজের কাছ থেকে, যেহেতু মুস্তাফিজই আসলে বোলিং বিভাগটাকে নেতৃত্বে দেন, কিন্তু মুস্তাফিজের কাছ থেকে কি সেটা আপনি পেয়েছেন প্রত্যাশা প্রাপ্তি? দেখেন, এটা সবথেকে বড় কি, যদি আজকে আমি বোর্ডে থাকতাম, আজকে দেখেন আইপিএলে মাশরাফি গিয়ে এই সাকিব গিয়েছে, মুস্তাফি গিয়েছে, আমি বলবো ওখানে কিন্তু ওরা টায়ার্ড হয়ে গেছে। যদি বোলিং বিশ্লেষণটা গত ম্যাচে থাকে, আমি আপনার কথা ফিরবো, মাহাদির কথায় যদি আমরা ধরি, ইকোনমিটা বেটার টি টোয়েন্টি তুলনায় 4 ওভার 27 রান, তাস্কিন মাচ বেটার,
তাসকিনের ইনক্লুশনটা মাত্র 17 রান দিয়েছে, ইকোনমিটাও ভালো। শরীফুলেরটা দেখেন, শরীফুলও কিন্তু 20 রান দিয়েছে গত ম্যাচের কথা, কিন্তু কথাটা এই জন্য, এই বিষয়টা আপনার সাথে এই জন্যই আলোচনা, মুস্তাফিজ 4 ওভারে 43 রান। মুস্তাফিজকে, মুস্তাফিজের কাছে যে টিম যেটা আশা করছিল সেই আশাটা একেবারে হচ্ছে না, ডেট ওভারে কার্যকরী না, কোথায় একটা গলত থেকে যাচ্ছে সেটাই আমি বললাম। কারণ কি, ওরা কিন্তু আইপিএল খেলেছে, ওই কিন্তু প্রত্যেকটা ম্যাচ খেলেছে। আমি মনে করি যে একটা প্লেয়ার 20 ডে খেললে মিনিমাম 2-3 দিন রেস্টে থাকে, ওরা কিন্তু ওই ধরনের রেস্টও পায় নাই। ওখান থেকে খেলে কিন্তু একদিন পরেই বাংলাদেশ টিমে জয়েন করেছে। তা আমার কথা হলো যে প্লেয়ারটা আপনি ওখানে কিন্তু টায়ার্ড, এই যে আপনি ওখান থেকে খেলে আসবে, ওই প্লেয়াররা মনে করেন মিনিমাম এদের 10 দিন রেস্ট দেওয়া দরকার। কারণ 10 দিন রেস্ট দিলে কি হয়, এদের যে টায়ার্ডের যে এটা রিকাভারি হবে, ওখানে কিন্তু রিকাভারির সুযোগ নাই। বিকজ ওখানে এত গরম, ওই গরমে তো এমনি টায়ার্ড হচ্ছে, তারপরে ম্যান্ডেলের একটা প্রেশার, এটা হতে পারে। মানে আজকে 5টা বল ইউজ করেছে, আমি মনে করি যে অসাধারণ বল করেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। হতে পারে একজন রান দিচ্ছে, এখানে দেখা যায় দুজনও রান দিতে পারে। আর 20 ডে খেলায় কিন্তু দেখেন দুজন এরকম রান হয় যে 40 বা 38 রান প্রত্যেক প্লেয়ারের অনেক টিমে আছে। তো সুতরাং আমি মনে করি এখানে তো শেষ না। বাট তারপরও কি সাকিব মোস্তাকির কাছে মানুষ আশা করে, কারণ এরা বাংলাদেশের ট্রাম বোলার, যে এরাই পারবে ম্যাচটা জিতাতে, এরাই পারবে রানটা চেক দিতে। সুতরাং অনেক সময় দেখা যায় চেষ্টা করে হচ্ছে না। তিনটা বিষয় ক্রিকেটে, বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং, কোনো বিষয় কখনোই তিনটা ডিপার্টমেন্ট টিম বাংলাদেশ হয়ে খেলতে পারছে না, কেন? হ্যাঁ দেখেন, যে কোনো টিম আপনি দেখেন গা তিনটা ডিপার্টমেন্ট থেকে যদি দুইটা ডিপার্টমেন্টও ভালো করে, দেখা যায় যে ম্যাচটা বেশিরভাগই ওদের 80% চান্স থাকে জেতার। কারণ কি, হতে পারে একটা ফেল করেছি আমরা, কিন্তু তিনটা ডিপার্টমেন্টে খারাপ করেছি। বিকজ খারাপ করার উদ্দেশ্য হলো যে এদের মেন্টালি ওইরকম কাজ করতেছে না, যে আমি ক্রিকেটে মাঠে যাচ্ছি, এটা দেখা যায় মাঠে যে আমি মাঠে যে ক্রিকেটটা চিন্তা করবো আমার বোধ হয় ওইটা হচ্ছে না, ওই বাইরের চিন্তাটা বেশি ঢুকতেছে। আর আমার কাছে লাগে বোধ হয় যে আজকে সারা আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে মিডিয়াদের অনেক লেখালেখি হয়, হতে পারে যে যার যার ফ্যামিলি আছে, ফ্যামিলি বোধ হয় হতে পারে ফোনে কথা বলে, আমার বোধ হয় ওদের লেখালেখির বিষয়টা তো আপনাদের সময়ও থাকে, এটা পুশ করে আমার বোধ হয়। এটা এরকম বেশি প্রেশার হয়ে যেত যে যখন লেখালেখি গণমাধ্যমে এরকম লেখালেখি হচ্ছে, পারফরমেন্স খারাপ করলে তো আসলে খারাপ বলবেই, ভালো করলে তো ভালো বলবে, 100কে তো 100ই বলবে, 0কে তো 0ই বলবে। আমি এইরকম প্রেশার কি আপনারা আপনাদের সময় পেয়েছেন কি? প্রেশার কখন ঠিক আছে, প্রেশারে অবশ্যই দেবে। কারণ কি, আপনি যদি প্রেশারে না খেলতে পারেন তাহলে বাংলাদেশ টিমে খেলবেন কেন? এই জায়গাটাই প্রেশারে, এই জায়গাটাই প্রেশার। বাট তারপর আমি মনে করবো, আমি যখন খেলতাম বা খেলে আমি কখনো প্রেশার কখনো চিন্তা করতাম না যে বাইরে কী হচ্ছে না আছে। বাট আমার সত্যি কথা কি, তখন একটাই প্রেশার ছিল যে সিলেক্টর কখন নিয়ে আমার বাদ দিয়ে দেয়, আমার এইটাই শুধু একটা প্রেশার ছিল যখনতেই খেলতাম। আমি জানি 50 রান করছি, আমি 2-3 উইকেট পেয়েছি, তারপর আমি প্রেশার থাকতাম যে আমাকে এই নিয়ে কি বাদ দিয়ে দিল, এই দিয়ে বাদ দিল, আমি এই প্রেশার ছিল কখনো। কিন্তু বাইরের কখন আমি ক্রিকেট, এই এখনও যে আমরা ফ্রাইডে ক্রিকেট খেলি, আমি কখনো চিন্তা করি, কারণ ওখানে গিয়েছি, ওখানে যার সাথে বলা যায় কি না যে আপনি যেটা চাপটা নিতেই হবে এই বিষয়টা, তাহলে বাইরে যে কথাগুলো হচ্ছে সবসময় তো এরকম হয়, আপনারাও খেলে আসছেন, তাহলে কি পেশাদারিত্বের অভাব দেখছেন ক্রিকেটারদের মধ্যে? অবশ্যই, কারণ কি এই জায়গাটি এরকম, আপনি পেশা থাকবেনই, আপনি যেন ওই যে জিতবেন, যে জিতলেই যেন আপনি পেশা থাকবে না, ওখানে কি আপনি ভুল করেন নাই? তা আপনি এটা নিয়ে খেলতে হবে, আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে, সারা দুনিয়া এই ধরনের খেলতেছে, এ কখনো ওয়েস্ট ইন্ডিজ চিন্তা করছে লাস্টের চ্যাম্পিয়ন, ওরা এই দুইটা ম্যাচ প্রথম রাউন্ড হেরে যাবে, কখনোই চিন্তা করেনি। বাট ওদের কি পেশা আসতেছে না? অথচ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বাট তাহলে তো তুই চিন্তা করেন, ওদের ভিতরে বোঝা যাচ্ছে। বাট এখানে প্রেশার বলতে এই এই লেভেলটাই প্রেশারের। তা আপনি প্রেশারে এত বছর ধরে খেলতেছি আমরা এত বছর, তো অবশ্যই তো এটা তো অবশ্যই তো ওই প্রেশার থেকে আমরা এখান থেকে বাড়ি খেতে খেতে এই পদে স্ট্রং হয়েছে। তো সুতরাং এখানে প্রকাশ করার কিছু নেই। ধন্যবাদ রফিক ভাই, আসলে আলোচনা জমে উঠেছে, আলোচনা আবারও ফিরবো। রফিক ভাই, ম্যাচের একটা সময় যেটা আমার কাছে খুব ক্রুশাল মনে হয়েছিল, 10 ওভারে 55 রান 2 উইকেট, এমনটাই ভালো পজিশনে ছিল বাংলাদেশে 8 উইকেট হাতে, কিন্তু যখন মুশফিকের মতন গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান উইকেটে আসলেন, তখন আসলে এক পর্যায়ে মুশফিক যখন ব্যাট করছিলেন তখন আসলে বাংলাদেশের 40 বলে 55 রান দরকার, ম্যাচটা বাংলাদেশের গ্রিপেই ছিল। কিন্তু কথাটা হচ্ছে আগের ম্যাচে মুশফিক যখন আউট হলেন তখন রিভার্স সুইপ করলেন, আউট হইলেন, সেট একটা ব্যাটসম্যান উইকেট দিয়ে আসলেন। গত ম্যাচেও ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট এটা কিনা মুশফিক যে অবশ্যই, কারণ কি দৃষ্টিকোণ কিনা মুশফিকের, কিন্তু এই ধরনের তিনটা আউট হলে ওয়ার্ল্ড কাপে, বাট তখন তুই হুঁশিয়ার হওয়া, সাবধান হওয়া দরকার যে আমি এই শটটা আমার লাগতেছে না, কারণ সময়টা আমার যাচ্ছে না।
ওই কিন্তু কালকে শুধু আউট হয়নি, আর আগেও আউট হয়েছে। বাট আমি মনে করি এই জায়গাটা যদি সেফ থাকতো, আপনি দেখেন ওই যদি আউট না হতো ওই বলটা এক হতো, এক হলো উই আউট হতো না, একটা বল রান হতো, এখন উই আউট হলো, একটা বল ডট হলো এবং একটা উইকেট হয়ে গেলো, বাট টিমটা প্রেশার পড়লো। তো সুতরাং ওইটা আমরা যাবো কেন? আমি যদি থাকতাম দেখা যায় আমি তো খেলাটা শেষ করি, তিনটা রান, তিন রানে হেরেছি, তো তিন রানটা তো আমি আরামসে করে দিয়ে আসতাম। তো সুতরাং একটা ব্যাটসম্যানের অনেক বড় দায়িত্ব যে উইকেটে থাকা, কারণ কি আমি উইকেটে আছি আইসা যেন একটা প্লেয়ার অন্য প্লেয়ারের যে সেট হবে এরকম কিছু না, কিন্তু আমি তো বল দেখতেছি, কারণ আমি সিঙ্গেল রান নিয়েছি, ডবল নিয়েছি, চার ছয় মেরেছি, তা আমার কিছু বলটা কিন্তু আমি আইসাটা খুবই ক্লিয়ার, কিন্তু উই দেখবে না। বাট এই সব জিনিসগুলো চিন্তা করবে। আর এই ধরনের শর্ট সত্যি কথা কি আমি একাডেমি পছন্দ করি না, কারণ এর সেফ না। কার্যত বাংলাদেশের বিশ্বকাপ শেষ, আসলে সুতোয় ঝুলে আছে মিনিমাম সম্ভাবনা, মিরাক্কেল কোনো ঘটনা ঘটতে হবে, তারপর দুটো ম্যাচ জিততে হবে, এমন অবস্থায় আসলে কি বলবেন? আমি আপনার কাছে শুনতে চাচ্ছি যে বাংলাদেশের সার্বিক পারফরমেন্স, এখানে বলার কিছু নাই, সময় খারাপ গিয়েছে এটা মানতে হবে, কারণ আমরা আমাদের দেশের মানুষ কিন্তু সব জিনিসকে কিন্তু আমরা সহজভাবে মেনে নিই। দেখা যাচ্ছে আমরা জিতলেও সবাই একসাথে আনন্দ করি, আবার হারলে সবাই একসাথে দুঃখ পাই। বাট আমি মনে করি দেশের ছেলেরা হতে পারে যে কোনো ভুলের কারণে আজকে এই অবস্থা হয়েছে, তারপর মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষ একটা জিনিস আমি মনে করি ভালো, যে আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই, তার মনে করি ভুলে যাওয়াটা ভালো, কারণ কি সামনে ক্রিকেটের ফিউচারের জন্য সামনে, কারণ ক্রিকেট তো এই বিশ্বকাপ শেষ না, আরও বিশ্বকাপ আসতেছে। আপনি বলছেন ভুলে যাওয়ার কথা, আমি এই জন্যই কথাটা তুলেছি যে আসলে সামনে তো অস্ট্রেলিয়া বিশ্বকাপ, নতুন করে ভাববার সময় এসেছে কিনা এই টি টোয়েন্টি ফরম্যাটে, আসলে নতুন একটা দল, বা যেমন বলা হয়ে থাকে যে লিটন সম্মুখে কেন সুযোগ দেওয়া হচ্ছে, তখন বোর্ড থেকে বলা হয়ে থাকে যে আসলে তার পিছনে তার মেধা, তার ট্যালেন্টের কারণে আসলে বোর্ড তার পিছনে বিনিয়োগ করছে, সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে। এখন সামনে তো আরও বিশ্বকাপ আছে, অস্ট্রেলিয়া বিশ্বকাপ আছে, দুবাই যতটুকু সহজ ছিল অস্ট্রেলিয়া বিশ্বকাপ কন্ডিশনের বিবেচনায় আসলে ততটুকু সহজ হবে না, সেই জন্য আসলে কি নতুন করে চিন্তা করা যায় কি না এই দলটাকে, এই ফরম্যাটের দলটাকে? নতুন অবশ্যই চিন্তা করা যায়, দেখা যাচ্ছে হতে পারে এখান থেকে নতুন আরও প্লেয়ার এটার সাথে যোগ হবে। আমি একটা কথা বলবো যে অস্ট্রেলিয়া খেলতে গেলে কিন্তু এই দুবাই উইকেট, দুবাইয়ের যে উইকেট আছে এর থেকে বেটার উইকেট ওখানে, তা আমি মানে বাউন্সিত হবে। হ্যাঁ, আপনাদের মাধ্যমে একটা সাজেশন দিতে পারি, যদি এটা বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ডের লোকজন যদি এটা ফলো করে, যে ওয়ার্ল্ড কাপের আগে যদি দুইটা মাস বসুন্ধরা যে একাডেমি মাঠ আছে এখানে যদি প্র্যাকটিস করে, কারণ ওদের উইকেটে অনেক বাউন্স উইকেট আমার বোধ হয় সবথেকে ভালো হবে, যেটা আমরা নর্মালি দেখি না। নিউজিল্যান্ড সফরের আগে আমরা আমাদের টিপিক্যাল উইকেটে খেলে যাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, এখানে গেলে হিতে বিপরীত হচ্ছে, রাইট? আপনি ওই কি ওইটাই পরামর্শ দিচ্ছেন যে ওয়ার্ল্ড কাপের আগে, কারণ আর কোনো উইকেট বাংলাদেশে নাই, আপনি মেন যে গ্রাউন্ড আছে বা যেখানে থাক এটা এরকম বাউন্স নাই, আপনি তো এটা আমি মনে করি জায়গা থেকে বলছেন, কারণ কি ওখানে যদি প্র্যাকটিস করে এখান থেকে যেতে আর কতক্ষণ লাগে, তা আমার বোধ হয় বাংলাদেশের ওই অস্ট্রেলিয়ার যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, আমার বোধ হয় কিছুটা হলে আমি মিনিমাম মানে 100 থেকে আমি মনে করি যে 40% আপনার প্লেয়ার অনেক ভালো। আমি দলের বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে দল একটু পরিবর্তনের দরকার কিনা, নতুনদের সুযোগ দিয়ে টি টোয়েন্টির জন্য নতুন করে দল অবশ্যই পরিবর্তন হবে। এখানতে যারা সিলেক্টর আছে, যারা ম্যানেজমেন্ট অবশ্যই তো এখানে মার্ক করতেছে, এখানে যে এরকম না, অবশ্যই মার্ক করতেছে। এখানে দেখবেন যে এই যে টিমটা আছে এই টিমটা নাও থাকতে হবে, এখানতে নতুন মুখ অনেক আসতে পারে। বাট আমি এই কারণে বললাম নতুন মা আসবে, বাট যে টিমই বানাবে বিশ্বকাপ তো বাংলাদেশ খেলবে, ইনশাল্লাহ খেলবে। বাট আমি বলতেছি ওয়ার্ল্ড কাপের আগে যদি আপনি বসুন্ধরা একাডেমিতে প্র্যাকটিস করে, ওদের উইকেট মাঠ আপনি চিন্তা করবেন না, আমার বোধ হয় এশিয়ার ভিতরে বেস্ট মাঠ হবে এবং বেস্ট গ্রাউন্ড হবে, কারণ ওদের উইকেটগুলো আমি দেখেছি, আমি খেলেছি কয়েকটা ম্যাচ, মানে অসাধারণ উইকেট। যে এখান থেকে যদি যেসব দেশে বাংলাদেশে যাবে বাউন্স উইকেট, এখান থেকে যদি কিছুদিন প্র্যাকটিস করে আমি বোধ হয় অনেক কিছু শিখতে পারবে। আবার বাংলাদেশের যে অবস্থা, সুপার টুয়েলভে তিনটা ম্যাচ খেলে ফেলছে, একেবারে সম্ভাবনাটা সুতোই ঝুলছে, পয়েন্ট টেবিলের আসলে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড, তারপরে অস্ট্রেলিয়া আছে, তারপর অন্য দলগুলো আছে, সেখানে কি কোনো সম্ভাবনাই আপনি দেখছেন বাংলাদেশের? যদি একটু পয়েন্ট টেবিলটা আমরা দেখি, আসলে ইংল্যান্ডের 4 সমান পয়েন্ট, অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা একটা ম্যাচ জিতেছে, একটা হেরেছে, একই অবস্থায় শ্রীলঙ্কার, ওয়েস্ট ইন্ডিজ 3টা খেলে একটা জিতেছে, মানে তারা রেসে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের 3 নম্বরে এই 6 নম্বরে চলে আসে বোধ হয় এখন, যে দুইটার সাথে খেলা, আল্লাহ যদি সহযোগিতা করে দেখা যাচ্ছে এখান থেকে দু একটা ম্যাচ মনে করেন ধরেন জিতলাম, তারপর লাভ নেই তো,
লাভ নেই, কারণ কি বিকজ উপরে যারা আছে তাদের তো খেলা মাত্র দুইটা হয়েছে, অনেক যদি কোন কিন্তু ও হারতে হবে ওর হারতে হবে তার হারতে হবে অনেক কিছু, ওই চিন্তা করলে তো আপনি ওয়ার্ল্ডের এক নম্বর টিম বিশ্ব চ্যাম্পিয়ন টিম ওয়েস্ট ইন্ডিজ ওরাই তো পিছিয়ে চলে গেছে, তা আপনি ওই চিন্তা করলে এটা অবাস্তব কথা। তাহলে নেক্সট দুটো ম্যাচ কিভাবে খেলা উচিত, যেমনটা আমরা দেখলাম গত ম্যাচে ব্যাটিং এ একটু এক্সপেরিমেন্ট করা হলো, সাকিব আল হাসানকে উপরে ওপেনিং প্রথমে পাঠানো হলো, এই প্রথম সাকিব আল হাসান কোনো ফরম্যাটে ওপেন করলেন, কিন্তু অনেকে অনেক মন্তব্য করছেন আসলে হ্যামস্ট্রিংয়ে টান পড়ার কারণে তাকে পাঠানো হয়েছে, কিন্তু হ্যামস্ট্রিংয়ে টান পড়লেও তো আসলে তাকে রানিং বিটুইন দ্য উইকেটে হ্যামস্ট্রিংয়ে টান পড়েছে দেখে যে আপনি ওপেন ব্যাটিং করে সাকিবকে কখনো ওপেন ব্যাটিং করেছে আমাকে এটা প্রশ্ন না কেন, আর আপনি যে হ্যামস্ট্রিং টান দিয়েছে ওই দেখছেন পেস বলার ডাউন দিকে যে মারতেছে তো আপনি কোথাতে পারবেন, তো এটা এটা বোঝা যাচ্ছে ক্লিয়ার, মানে আমি পার্সোনাল ক্লিয়ার বোঝা যাচ্ছি যে টিমের ভিতরে কোনো একত্র জিনিসটা নাই, এই কারণে কিন্তু এটা হচ্ছে সমন্বয়হীনতার অভাব, রাইট, এইটাই এলোমেলো যে বোঝা যাচ্ছে টিমের ভিতরে এইটাই বোঝা যাচ্ছে। আমি আপনার সাথে একমত, যেহেতু টিমের মাঝে সমন্বয়হীনতার অভাবটা ফুটে উঠেছে, আপনি একজন ক্রিকেটার আপনার তখন একটা বিষয় কি প্রশ্ন উঠে আসে না, কোচের দায়িত্বটা আসলে যে কোচ শুধু এখন তো ক্রিকেটটাই শিখাবেন না বেসিকটাই শিখাবেন না, বেসিক তো শিখানোর এই পর্যায়ে কিছু নেই, কিন্তু কোচের কি একটা এই ব্যাপারটা একটু মাঠের বাইরে একটু দায়িত্ব থাকে কিনা? অবশ্যই, কারণ কি কোচের দায়িত্বটা পুরাটাই, কারণ কোচ ওদের গার্জেন, আমি কোচ যেটা বলবে সেটা প্লেয়ারে শুনবে, প্লেয়ারের কথা তো আমি শুনবো না, তো এখন কোচের এখন কোচ কি বলতেছে এখন কোচের কথা কি শুনতেছে কি না শুনতেছে না এটা সবচেয়ে বড়, কারণ কি এটা তো দেখা যাচ্ছে যে ওই ড্রেসিং রুমে কী হচ্ছে এটা আমরা জানতেছি না, তো এখন ড্রেসিং রুমে যদি এলোমেলো হয় তাহলে দেখা যাচ্ছে এটাও এলো এই কথাবার্তাও এলোমেলো হবে। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই পর্যন্ত বাংলাদেশ ছয়টা ম্যাচ খেললো, বাছাই পর্বে তিনটা, সুপার টুয়েলভে তিনটা, মোট ছয়টা ম্যাচ খেললো, কিন্তু মনে হয় যে বাংলাদেশকে আগামী প্রজন্মে যারা সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ বা মাশরাফির মতন এইরকম বড় ক্রিকেটার বাংলাদেশে হতে পারবে তার একটা প্রতিভা দেখা যায়, আফিফ হোসেন ধ্রুবর মাঝে অনেক ভালো ব্যাটসম্যান কিন্তু দলের প্রয়োজনে তাকে সবসময় সাত নম্বরে ছয় নম্বরে বা আট নম্বর ছয় নম্বরে না সাত আট নম্বরে নামানো হচ্ছে, এমন সময় তিনি ব্যাটিং পজিশনে নামছেন আসলে তখন আসলে ওই ব্যাটসম্যানের কিছু থাকে না, এমন একটা এমন একটা রত্নকে আসলে সম্পদে কেন রূপ দিতে পারছে না টিম ম্যানেজার? দেখেন না অনেক সময় চিন্তাভাবনা করে নতুন একটা প্লেয়ার নিয়েছি বাট এই আস্তে আস্তে উপরে যাবে, যখন দেখে উপরে সাকিবকে তো প্রমোট করা হলো মাহাদিকে প্রমোট করা হলো, টপ ব্যাটসম্যানগুলো দেখানো গেলে ফেল হবে, দেখা যাচ্ছে যে হতে পারে ডিসিশন যে আরে উপরে দিই বা মেডেলে দিই হবে, বাট টিমের সাথে থাকাটা ইম্পর্টেন্ট, তো দেখা যাচ্ছে একসময় দেখা যায় যে এই ছেলেটাই দেখা যায় যে বাংলাদেশের টপ জায়গায় ব্যাটিং করতেছি, এবং যে আজকে মুশফিক বলতেছি সাকিবের কথা বলতেছি রিয়াজের কথা বলতেছি দেখা যায় ওই জায়গাটা এই পূরণ করবে, বাট আমি মনে করি যে নতুন ছেলেরা আসলে একটু এদের সময় দিয়ে আমাদের এখানে স্ট্রং হওয়াটা ভালো। সব কিছুতে পরিবর্তন জরুরি, ছোট্ট করে জানতে যাচ্ছি জরুরিটা এইবার বিশ্বকাপের পর টি টোয়েন্টি ফরম্যাটে সামনের বিশ্বকাপ সামনে রেখে কতটা জরুরি মনে করছেন সব ক্ষেত্রে? সব ক্ষেত্রে এখন আমি মনে করব যে এটা দেশের ক্রিকেট দেশের মানুষের ক্রিকেট, বাট এখন হতাশা হলে লাভ নেই, হতাশা হলে দেখা যায় আরও কথা কাটাকাটি হবে, বাট আমি মনে করি যে ম্যানেজমেন্ট যারা আছে ম্যানেজমেন্ট বলতে বোর্ডে যারা আছে বোর্ড প্রেসিডেন্ট বা আরও অন্য অন্য যারা আছে কারণ তারা এখন বড় ভাই বা তারা গার্জেন, তো এখন টিমটা আসা মানে আসা আসলে বোধহয় তাদের সাথে এয়ারপোর্ট থেকে নিয়ে একসাথে বসে যে যে ঠিক আছে যা হয়েছে হয়েছে বাট তোমরা নতুন করে চিন্তা করো, এটা কিন্তু আমি মনে করি যে এটা সবচেয়ে বড় গুণ একটা গার্জেন, কারণ আমাদের ফ্যামিলির ভিতরে বাবা মা যদি বাবা না থাকে ভাই থাকে তো ভাই কিন্তু একটা বুঝ দেয়। ধন্যবাদ রফিক ভাই, আসলে নতুন করে আপনার এই বার্তাটা বোর্ড নতুন করে ভাববে নিশ্চয়ই এতক্ষণ আলোচনা করার জন্য আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এই ছিল দর্শক বিশ্বকাপ খেলার খুনে বিশেষ আয়োজনে, পরবর্তী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ সঙ্গেই থাকুন সময়।